করোনায় রোগীদের সাথে সাথে চিকিৎসকদের অবস্থাও করুন। দিন রাত খেয়ে না খেয়ে ডিউটি রোগীদের পাশে থাকছেন চিকিৎসকরা। এরই মাঝে অনেকটা শীতল অনুভূতি আনলেন ঢাকা মেডিকেলের তিন চিকিৎসক। কারণটা জানুন মনিরুল ইসলামের রিপোর্টে। যে রাধে সে চুলও বাঁধে, কথাটির যথোপযুক্ত প্রমাণ দিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক। সারা বিশ্বের মতো বাংলাদেশের ডাক্তাররা কোভিড-19 মহামারীর দায়িত্ব পালনে যখন হিমশিম অবস্থা, তখন তাদের উৎসাহ দিতে ডিউটির ফাঁকে এমন আয়োজন তিন চিকিৎসক শাশ্বত চন্দন, আনিকা ও ডাক্তার কৃপা বিশ্বাসের। এর মধ্যে ডাক্তার শাশ্বত চন্দন ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সহসভাপতি। যমুনা টেলিভিশনের কাছে তিনি জানালেন এই উদ্যোগের পেছনের গল্প। করোনার একটি ভয়াবহ প্রতিক্রিয়া হচ্ছে মানুষের মানসিক অবস্থা বিপর্যস্ত হয়ে যায়। তো আমরা চেষ্টা করেছি এই নাচের মাধ্যমে যেন আমাদের এই ডাক্তার সমাজ যেন উৎফুল্ল হয় এবং তারা অনুপ্রেরণা পায়। সম্প্রতি ভারতের কেরালায় একজন মুসলিম ও হিন্দু মেডিকেল শিক্ষার্থীর নাচের ভিডিও সমাদৃত হয় সারা বিশ্বে। ঠিক একইভাবে এই ভিডিও পোস্টের 24 ঘন্টা যেতে না যেতেই ব্যাপক ইতিবাচক সাড়া পাচ্ছেন এই চিকিৎসকরা। সকলে আমাদের এই ভিডিওটা দেখে তারা অভিনন্দন জানিয়েছেন, যেন আমরা যেন রোগীদের যে সেবাটা করছি এটা যেন আমরা করে যেতে পারি, নিয়মিত করে যেতে পারি এবং অন্য ডাক্তাররা যেন এখান থেকে অনুপ্রেরণা লাভ করে, তারা যেন উৎফুল্লভাবে রোগীর সেবা করে যেতে পারে। এই ইন্টার্ন চিকিৎসকরা বলছেন করোনায় রোগী ও চিকিৎসকদের বড় অংশ মানসিকভাবে ভেঙে পড়ার শঙ্কায় থাকে, এমনটা যেন না হয় সে চেষ্টাই সামনের দিনেও কাজ করবেন তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।